ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। নামাজে সাধারণত চার জায়গায় রফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা কানের লতি বরাবর প্রমাণিত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাতে কোনো সন্দেহ নেই। সেগুলোকে রহিত বিধান বা ছোটোখাটো বিধান ইত্যাদি বলে উপেক্ষা করার কোনো যৌক্তিকতা নেই। তবে নামাজে এই আমলটি ফরজ নয়, তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত এবং নামাজের একটি অংশ, সে কারণে এটি আমরা পালন করব। চার জায়গার মধ্যে এক নম্বর হচ্ছে যখন প্রথমে নামাজ শুরু করতে হবে তকবীর তাহরিমা দিতে হবে, ওই সময় আল্লাহু আকবার এই সময় রফুল ইয়াদাইন করতে হবে, কান বরাবর কানের লতি বরাবর হাত দুটিকে উঠাতে হবে, হাতের তালুগুলি কিবলামুখী থাকবে আর হাতের পিঠটা কিবলার বিপরীত থাকবে, হাত দুটি সাধারণত বাহু বরাবর বা মানে কাঁধ বরাবর বা কানের লতি বরাবর পর্যন্ত উঠবে। এই চারটির স্থানের মধ্যে এটা প্রথম স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাবেন আল্লাহু আকবার বলবেন, ঠিক সেই সময় হাত দুটিকে ওই স্থানে তুলবেন ওই রূপে যেভাবে বর্ণনা দেওয়া হলো। অতঃপর যখন রুকু থেকে উঠবেন তখনও সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত দুটিকে বাহু বরাবর বা কান বরাবর উত্তোলন করবেন, তালু দুটি কিবলামুখী থাকবে এবং হাতের ওই পিঠ কিবলার বিপরীতে থাকবে। অতঃপর চতুর্থ স্থান হচ্ছে যে কোনো তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজ, সেই নামাজের প্রথম তাশাহুদে মানে দুই রাকাত পড়ার পর যে তাশাহুদ দেওয়া হয় সেই তাশাহুদ থেকে যখন উঠবে আল্লাহু আকবার বলে তখনও রফুল ইয়াদাইন করবে। এই চারটি স্থান প্রমাণিত। আপনি একটি স্থানের কথা বললেন যে এক রাকাত পড়ে উঠবে তখন উঠাবে কি না, না তখন উঠাতে হবে না। ঠিক অনুরূপ সালাম ফিরানোর সময় হাত উঠাতে হবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবি সালাম ফিরানোর সময় হাত উঠাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন ও সাথে সাথে ওরকম হাত তুলতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে দেখছি চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত তুলছো। তখন সাহাবায়ে কেরামরা সেই আমলটি করতে বিরত থাকলেন। অনেকেই এই হাদিসটাকে, এটা সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটাকে এই সকল স্থানে হাত না উঠার দলিল বলে বর্ণনা দিয়েছে। তাদের এই দলিলের প্রেক্ষাপটটা ভুল, বরং সেটা সালাম ফিরানোর সময় নিষেধ এসেছে, সেটা এই সকল স্থানে নিষেধাজ্ঞার হাদিস নয়।